আমার নবীর রকেটে সালাম মিরাজের শরীফ যায় জোর করে বলুন সুবহানাল্লাহ রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবীর রকেটে সালাম মিরাজের শরীফ যায় ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি ওই নবীজির সামনে তোরা মিলাদ কুরবানি ওই নবীজির সামনে তোরা দরুদ কুরবানি বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মুহাগানি আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল জোর করে বলুন সুবহানাল্লাহ আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় ওসা কবরের পাইদা ছিল নি ওই জামানায় ওসা কবরের পাইদা ছিল বিজ্ঞানীদের মুহাগানি আমার নবীজি চিৎকার করেন নাই আল্লাহু আকবার তাহলে আমার নবী মিরাজে গেছে আর এখনকার মানুষ অনেকে এটা বিশ্বাস করে না আমার নবী মিরাজ সত্য না মিথ্যা সত্য আমার নবীর মিরাজ হচ্ছে দিনে না রাতে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا প্রথম নম্বর ফিস্টা 15 নম্বর পারা প্রথম নম্বর ফিস্টা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলতেছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসাল লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বলছে আমার নবীর মিরাজ রাত্রিতে হইছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আম্মা যেই নবীর কারণে আমরা নামাজ পাইছি রে যতগুলো কবি দুনিয়াতে আছে সারা সারা জীবন
সর্ব গায়ে 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 কামনে আমার নবী যখন আইছে রঙের বাজারের মানুষেরা আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে জনমের তালা এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জালা জোর জোর কর কথা ঠিক কি না আমরা জানি নবীর পরে আর কোন নবী হবে না নবীর পরে কোন নবী আসবে না আমার নবী হলেন শেষ নবী আমার নবী বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম আখির জামানার শেষ নবী গো আমার পরে নবী নাই জোর জোর কর না সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী হযরত উমার থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস থেকে বর্ণিত হাদিস আমি বলি আমার আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমান আলি বাল্লাহ মানাতাহু ওয়া লা সালাত আলি বাল্লাহ তুহুর লাহু ওয়া লা দীন আলি বাল্লাহ মানাতাহু ইন্নামা মাউদিউ সালাত মিন আদ-দীন কামা মাউদিউ আসমি মিনাল জাসাদি আল্লাহর রাসূল বলেছে হযরত উমার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইমান আলি বাল্লাহ মানাতাহু তার ভিতরে ইসলাম ধর্মই নাই জোরে জোরে কথা ঠিক কি না শুধু বছর শেষে গুরগোস্ত খাইলেই মুসলমান হওয়া যায় না বন্ধুরা রে আমার আমার দয়াল নবী মায়ের নবী হাদিসের উপরে ব্যাখ্যা করা হয়েছে আমার নবী বলেছে সাহাবীরা রে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন আমার নবী কইছাবিরা রে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হবে সেটা আমি নবী তোমাদেরকে প্রশ্ন করছি একজন পাই হুজুর একটা মানুষের দামি অঙ্গ বুঝি চোখ আরেকজন বলে কপাল আরেকজন বলে মাথা আমার নবী কইছাবিরা রে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা এই মাথা যেমন একটা মানুষের অঙ্গ পতঙ্গের ভিতর সবচাইতে দামি গো ইসলাম ধর্মের ভিতর নামাজ তেমন দামি জোর জোরে কর না সুবহানাল্লাহ এবার আপনারা কর নামাজের দরকার আছে না নাই আর একটু জোরে কর আছে না নাই আমার নবী মিরাজে যাই রে আমার নবীর কাছে দাবি ছিল আমার নবী এই রাত্রিতে প্রেমের আলাপ করেছে স্বয়ং আমার মালিকের সাথে এক একজন নবী এক এক ভাবে প্রেম করছে নবীরা প্রেম করছে আমার আল্লাহ এরিয়া বাতায়া দিছে আমার আল্লাহ তাদের কি কিতাব দিছে এরিয়া বাতায়া দিছে অমুক জায়গায় আসতে হবে কিতাব দেব কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী যাবে সেইখানে আমি আল্লাহ কোরআন পাঠাবো সেইখানে আমার বন্ধু নবী আসবে স্বয়ং আমার বাড়িতে অন্য নবীরা কেউ আসতে পারে নাই আমি আল্লাহর দেখার জন্য সব নবীরা পাগল ছিল আমি আল্লাহ কাউরে দেখা দেই নাই কিন্তু আমার বন্ধু নবী
এতো ভালোবাসি গো আমার বন্ধু নবীরে আমি আল্লাহর বাড়িতে আইনা আমি প্রেমের আলাপ করতে চাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার ও নবীর প্রেমিকেরা আপনার বাড়িতে আসার পরে যে সৌন্দর্য জায়গাগুলো সামনে বাজবে আপনি কি বলবেন না এটা আমাদের এলাকা যদি এমন একটা সৌন্দর্য জায়গা থাকে যেটা দেখালে সে খুশি হবে আপনি কি তার নিয়ে ঘুরাবেন না এই বাড়ির পাড়ে কি এত বড় গাছ এটা আমার বাপের হাতে লাগে অনেকে বলে না এই যে এই যে এবার থেকে শুরু করে একবার ও যে এবারে পর্যন্ত আমার চলছে আমরা বলি না আর যদি মেয়ে পক্ষের লোক আসে বা ছেলে পক্ষের লোক আসে তাহলে তো গটগুলি তো আর মিথ্যা কথার অভাবই নাই ওই চরের ভিতরে যে কত গরু আছে সবটাই আমার ছেলে কি করে ছেলে বসে থেকে 80,000 টাকা বেতন পায় বন্ধুরে আমার আমার আল্লাহ কই আমার বন্ধু নবী আইব রে আমার বন্ধু নবী রে আমি আল্লাহ মনের মতো কইরা ভ্রমণ করাবো আমার বন্ধুরে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরায় ঘুরায় দেখাবো আমার নবীর জান্নাত দেখাই গো আমার নবীর জাহান্নামটাও দেখাই আমার আল্লাহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবী করে আর হিসাব করে এই জায়গায় ঘুরলাম দুই জায়গায় ঘুরলাম তিন জায়গায় ঘুরলাম আমার নবী যেই জায়গার ভিতর করে রে সেই জায়গার ভিতর উম্মতের কথা বলে কইরা সবার বলে আমার আল্লাহ কই বন্ধু তুমি কেন চোখের মাঝে ফালাইয়া কান্দ আমার নবী কই আল্লাহ গো মালিক গো আমি নবীরে তুমি মনের মতো কইরা ঘুরাও সুন্দর
সুন্দর জায়গা দেখাও রে আল্লাহ আমার মনে মানে না কারণ আমার উম্মতকে এই জায়গা দেখবে না আমি নবী দেখব আমার উম্মত দেখবে না এটা তো হতে পারে না আমি নবী দেখব আর আমার উম্মতরে দেখাবো না এটা তো হতে পারে না আমার উম্মতরে যাই আমি কামনে বলবো আমার উম্মত যদি দেখতে চায় আমি কামনে সহ্য করব আমার উম্মতরে তো আমি কষ্ট দিতে পারবো না আল্লাহ কই বন্ধু রে তুমি তোমার উম্মতরে এত ভালোবাসো যতগুলো নবী আইছে এত ভালোবাসে নাই কোন উম্মতরে তুমি যতটা ভালোবাসো আমার নবীরা যখন মিরাজে নাই রে ভাই আমার নবী যাওয়ার মুহূর্তে জিব্রাইলের কাছে কয় জিব্রাইল আমার নিবা আমার উম্মত আমার নিবা আমি উম্মতরে সাইরা কামনে যাব আমার মালিক রেখো আমার উম্মতরে কি নেওয়া লাগবে না আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধুর সাথে ভিতরে বেড়ালাপ করব গো এইখানে আমি কাউকে রাখবো না জিব্রাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার একা যাইতে হবে অন্য কোন মানুষকে নেওয়া যাবে না আমার নবী কই জিব্রাইল রে আমি আমার মাওলার সাথে দেখা করব আর আমার উম্মতরে রাইখা যাব এটা তো হতে পারে না উম্মতরে সাইরা চাইতে পারবো না জিব্রাইল কই আল্লাহর হুকুম হয়ে গেছে আপনার একা যাইতে হইব আমার নবী কই জিব্রাইল আমার আল্লাহর বইলা দাও আমি আমার উম্মতরে সাইরা যাব আমার উম্মতরে কি দশা হইব আমার উম্মতরে কে দাইকা রাখব আমার উম্মতরে কি উপায় হইব জিব্রাইল কই আল্লাহ গো তোমার বন্ধু নবীরে আনতে চাই কিন্তু সে উম্মতের বেদনায় চোখের পানি ফালায়া কান্দে আমি কান্দি কি বনে গে বনে আমি কান্দি কি বনে গে বনে হাই গো দুঃখ রইল মনে হে মনে আমি কান্দি কি বনে গে বনে আমি কান্দি কি বনে গে বনে হাই গো দুঃখ রইল মনে হে মনে ভুল যদি হইতাম আমি ফুটে গীতাম বাগানে হাই হাই ফুটে গীতাম বাগানে ভুল যদি হইতাম আমি ফুটে গীতাম বাগানে হাই হাই ফুটে গীতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নগল হবে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি কি বনে গে বনে আমি কান্দি কি বনে গে বনে হাই গো দুঃখ রইল মনে মনে শিকার কন্যা আল্লাহ আমার রহমত আল্লিল আলামিন নবী কই জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু আমার আল্লাহ যেহেতু আমার বন্ধু বলে স্বীকার করছে আমার আল্লাহ যেহেতু আমার নিবে বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে গেছে আমি যাব কিন্তু উম্মতরে সাইরা যাব এটা তো হতে পারে না আমার একটা উম্মতের যদি কয় কোটি হয় দেখবে কে এইবার জিব্রাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী উম্মতের হৃদয় কাঁদে গো উম্মতরে সাইরা আসতে চাই না আল্লাহ কয় জিব্রাইল
আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে প্রেমের আলোচনা করবে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের আমল নামায় আমি একটা গুনাহও লিখতে দেব না জোরে জোরে বলো সুবহানাল্লাহ আরে এই কবর যখন জিবরাইল দিছে আমার নবী কান্দার কই জিবরাইল শুধু গুনাহ লিখলে বন্ধ করলে হবে না কিন্তু উম্মতের যদি ক্ষয় ক্ষতি হয় সেটা দেখি দেখে জিবরাইল কয় আল্লাহ উম্মতরে ছাইরা আসতে চাই না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ আমার বাড়িতে থাকবে রে যতক্ষণ আমার বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতের জান কবজ করবে না মালাকুল মউত আজরাইল রে আমি আল্লাহ নিষেধে কইরা দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এইবার আমার নবীরা যখন কথাটা জানাইয়া দেই রে আমার নবী কই জিবরাইল এইবার আমি যাইতে পারি আমার মালিকের দরবারে আমার কোন দুঃখ নাই শিকার মেরে কন্যা আল্লাহ আয় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহ জোরে কন আল্লাহ আমার নবী কার বাড়ি যাবে আল্লাহ আরো জোরে আল্লাহ আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর গেলেন নবী আরশে আমার বলে নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরে আল্লাহ বলে বন্ধু আমার আজ যত শুনিব আপনার কে কয় আল্লাহ কইতাছে আল্লাহ বলে বন্ধু আমার যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ কইতেছে তুমি যা চাইবে তাই তাই বাবা তাহলে এবার আমার নবী কি পাইছে একটা সুযোগ পাইছে এবার নবী কি চাইবো লক্ষ কোটি সুযোগ আমরা হইলে যদি আল্লাহ যদি কইতো তুমি যা চাইবে আজকের মাহফিলে তাই পাবে আচ্ছা আপনারা কি চাবেন বলেন তো কেউ নবিক চাবে কেউ চাবে আমার জীবনের গুনাহ মাফ হোক কেউ চাবে আমি জান্নাত পাই তাই না এক একজন এক একটা চাবে কিন্তু আমার নবী দেখেন একটা সুযোগ পাইছে আমার নবী বলতেছে যখন আল্লাহ বলছে যা চাইবে তাই পাইবে করবো না অপমান আমার নবী একটা সুযোগ পাই বলতেছে আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দি যাগো উম্মতরে জান্নাত দিয়া উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী
সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা আগো মায়ার নবী গো সনমের মতো দেইখা লইতাম জীবনে আগো মায়ার নবী গো সনমের মতো দেইখা লইতাম জীবনে আগো মায়ার নবী গো সনমের মতো দেইখা লইতাম তুমি হইতা মায়া তুমি বিবে এই আমার আল্লাহ অনেকগুলো জায়গায় ঘুরাইতেছে আর আমার নবী এরকম ভাবে ঘুরতেছে এক জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা পাঁচ জায়গা গুইরা গুইরা দেখে গো আমার নবী ১৭টা জায়গায় ভ্রমণ করেছে আল্লাহু আকবার ১৭টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কয় আল্লাহ গো এই মাসের কিন্তু ঘটনা আমি যে ওয়াজ করতেছি ওয়াজ কিন্তু এই যে আজকে এই যে পীর সাহেব বুঝতে পারছে আজকের দিনের ঘটনা আল্লাহ করে আমার নবী কয় আল্লাহ গো জায়গা নাই দুই জায়গা নয় ১৭টা জায়গায় আমারে ঘুরাইলা ১৭টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা ও মালিক আমি নবী ১৭টা জায়গায় ভ্রমণ করলাম আমার উম্মত রে কি তুমি ভ্রমণ করাইবা না আমার উম্মত রে কি তুমি দেখাইবা না আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তোমারে আমি আল্লাহ ১৭টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া ১৭টা জায়গায় ভ্রমণ করাইয়া সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম ও বন্ধু তোমার উম্মত রে এই জায়গায় আমি না আনলে তোমার উম্মত রে আমি আল্লাহ দেখা দেব তুমি স্বয়ং আমার সামনে আইসা আমার দেখিলা তোমার সাথে আমি মধুরা লাভ করলাম আর তোমার উম্মত রে আমি আল্লাহ ইয়া মুলা তাই বাদ দিব রে বন্ধু তোমার
তার বন্ধুরে আমি নামাজ দেব এই নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে ও বন্ধুরে তোমারে আমি একদিন নিয়ে আসলাম আমার বাড়িতে ভ্রমণ করানোর জন্য আর তোমার উম্মত যখন দিনের ভিতর পাঁচবার নামাজে পড়বে গো আমি আল্লাহ পাঁচবার তার সাথে সাক্ষাৎ করব জোর জোরে করেন না সুবহানাল্লাহ আমার নবী গেছেন একবার আর আল্লাহ আমাদের কাছে আসবে দিনের ভিতর পাঁচবার পাঁচবার বন্ধুরা রে আমার আল্লাহ দিনের ভিতর পাঁচবার দেখা করব রে রঙ্গের বাজারের মানুষেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হয় আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর আমার আল্লাহ বললেন না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আনি বনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইত আল্লাহু আন্না নাহরুন লিবাবি আহাদিকুম ইয়াসলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালি আবু কাইন্দারি নিহি শাইউন ক্বালু ফাদালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাহুল বুখারী আমার নবী বলছে ও সাবিয়া তোমাদের কার বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো ওই নদীর ভিতরে যদি কোনো একটা সাবি দিনের ভিতর পাঁচবার গোসল করে গো তার দেহে কি কোনো ময়লা থাকতে পারেনি সাবিরা কয়া রাসূলুল্লাহ নবী গো সেই সাহাবীটা দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর ওয়াইতুল্লাহ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়া রাসূল ফিহি কুল্লা ইয়ামিন খামসান হালি আবু কামি তারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালাত সালাতি খামসি ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া রাহুল বুখারী আমার নবী বললেন দিনের ভিতর যদি কোন ব্যক্তি পাঁচবার নামাজ পড়তে পারে গো তার কোন গুনাহ থাকতে পারে না জোর জোর করুন সুবহানাল্লাহ আরে নামাজের দাম আছে রে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর পাঁচ বার নামাজে পড়ে গো আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সব দিয়ে দিব জোর জোর করুন না সুবহানাল্লাহ আরে মুসা নবীর জামানায় এক মুরব্বি কান্দে রে তার ছেলে মইরা গেছে মহিলাটা কান্দে আর নবীর কাছে কয় নবী গো আমার ছোট্ট বাচ্চাটা মারা গেছে আল্লাহর বিচারে বুঝলাম না আমি মারে না নি আমার সন্তানটার কেন নিছে মুসা নবী কয় মা গো তোমার ছেলেটার বয়স কত বলে আমার ছোট্ট ছেলেটার বয়স ছিল মাত্র 300 বছর কোন কোন কিতাবে আছে 400 বছর কমাইছে 400 বছর বয়স এই ছেলে মইরা গেছে মা কান্দে আর কয় আল্লাহ আমার ছোট্ট সন্তানটার নি চাও মুসা নবী কয় মা গো তোমার সন্তানের বয়স হইছে 400 বছর আর সেই সন্তানের জন্য তুমি কান্দো আখির জামানার নবীর উম্মতের বয়স এত কম হইব রে মা জানলি বলে কয় বছর হবে এইবার মুসা নবী কয় মা আখির জামানার নবীর উম্মতের বয়স হবে মাত্র 60-70 বছর এইবার মহিলা কান্দার কই হুজু আমার ছেলের বয়স হইছে 700 বছর আমি কান্দি আর আখির জামানার নবীর বয়স হবে মাত্র 63 বছর তার উম্মতের বয়স হবে এত কম অথচ তারা দুনিয়াতে কি করবে ওরা কি কোনো
ওরা কি কোনদিন ঘরবাড়ি করবে এবার মুসা নবী কয় মাগো কেন এমন প্রশ্ন করলা এই মহিলা কার কার কয় হুজুর আমরা এত বছর শত শত বছর বাসি বিদায় আমরা দুনিয়াতে পাহাড় কাটতে পাথর কাটতে আমরা ঘর বানাই আখির জামানার নবীর উম্মতের বয়স হইব কম ওরা কি ঘর বানাইব নি ওরা কি জমিতে আবাদ করব নি ওরা কি কোন ফসল আবাদ করবে নি ওরা কি বাজার করব নি ওরা কি খাবার খাইব নি মুসা নবী কয় হেমা ওরা বাজার করবে ওরা ফসল আবাদ করবে ওরা খাবারও খাবে ওরা আনন্দও করবে ঘরও করবে এই মহিলা কান্দার কয় হুজুর গো ও হুজুর শত শত বছর বাসি তারপরে ঘর করতে চাই না কারণ আমাদের এই দুনিয়া সারতে হবে হুজুর গো আমার সন্তানটা 400 বছরে মারা গেছে তাই মাইনে নিতে পারি না ওরা 60-70 বছর বাঁচবে অথচ তারা ঘর করবে এটা কি আমার সম্ভব মুসা নবী কয় মাগো আজকে পাহাড় কাটতে পাথর কাটতে আমরা ঘর বানাই কিন্তু আখির জামানার নবীর উম্মতরা এত সুন্দর ঘর বানাইবো গো যেই ঘরটা ঘরের উপর ঘর ঘরের উপর ঘর তালার উপর তালা এরকম এক তালা দুই তালা তিন তালা আর কত তালা লাস্টে 200 যায় কত তালা জোরে গান বন্ধুরা রে আমার এই দুনিয়াতে আসছে আমাদের আল্লাহ তাআলা একটা সৃষ্টি করার উদ্দেশ্য আছে সূরা সারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ কেন বানাইছে আমার আল্লাহ কেন সৃষ্টি করছে এই মানুষকে আমরা অনেকেই জানি না ভালো করে শুনি না নাও আমার আল্লাহ বললে সূরা সারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলে এই দুনিয়াতে মানুষ আমি আল্লাহ দ্বারা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লাহি আবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য এইবার আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কি উদ্দেশ্যে ইবাদত চলবে কার আর একটু জোরে কান কার বন্ধুরা রে পারলাম না আজকে দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত হয়ে গেলাম আজকে আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারলাম না আজকে মাদ্রাসার পক্ষে আমরা যাইতে পারি না মসজিদের পক্ষে আমরা যাইতে পারি না কবরস্থানের পক্ষে আমরা যাইতে পারি না ধর্মীয় পক্ষে আমরা কথা বলতে পারি না আমরা মাহফিলের সময় যেতে পারি না আমরা কোরআনের মসজিদে আসতে পারি না এ আমার মুরব্বি বাবারা রে এই দুনিয়াতে কেমনে চলতে হইব কোরআন না পড়লে বোঝা যাইব না যারা কোরআন পড়তে পারে তাদের কাছে আমরা যাই বুঝতে পারলাম না সারা কোরআনকে ভালোবাসে তাদের কাছে আমরা বুঝতে পারলাম না এই দুনিয়াতে তুমি কেমনে চলবা এই দুনিয়াতে কিভাবে চলতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে চলতে হবে কিভাবে তোমার কবরে যাইতে হবে সব শিক্ষা একমাত্র কোরআনের ভিতর আমার আল্লাহ সারায় দিছে এই কোরআন যদি না পড়ি গো এই সাদের জীবনটাই যাবে বিফলে জোরে জোরে কর কথা ঠিক কি না বন্ধুরা রে আমার আজকে আমার আপনার প্রতি কোরআনের প্রেম নাই আজকে আমার আপনার প্রতি মহব্বত নাই কারণটা হলো কি আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারি নাই আমরা কোরআনের পক্ষে থাকতে পারি নাই আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি নাই আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই এই জন্য আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে আমার নবী বলছে সে জামানায় এত কঠিন হইব গো হাতের তাওলায় আগুন রাখা সহজ হইব কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাইব হাতে তাহলে কি আগুন রাখা যাবে আগুন রাখা যাবে না হাত তুইরা যাবে অথচ আমার নবী বলছে হাতের তালা আগুন রাখা সহজ আগুন রাখা কি সহজ কিন্তু ইমান রাখা কঠিন আজকে দেখেন আমরা ঘুরে ঘুরে ঘুরেন আজকে একটু নিজের থেকে বিবেচনা করে দেখেন সমাজের ভিতরে আমরা একই মায়ের দুইটা ভাই এক মায়ের ঘরে জন্ম অথচ এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়া থেকে হাসে কথা বল কোন কার ইতা নেতা খেতার জন্য আমরা জীবন দিতে পারি অথচ আমার পাশের বাড়ির লোক বিপদে পড়ে থাকে আমরা চোখেও দেখি না আছে না নাই জোরে কোন বন্ধুরা রে আমার তারপরে তো আছে সালাকি আছে না তোমরা বুঝবা আর জালাকি আমাকারো আমাকার আল্লাহ তুমি যতই মক্কর করো আমার আল্লাহ কম মক্কর জানে না তুমি
তুমি যত চালাকি কর না কেন আমার আল্লাহও কিন্তু কম চালাকি না আজকে আমরা খাদ্যের ভিতর ভেজাল দেই আজকে আমরা খাবারের ভিতর ভেজাল দেই ওজনে কম দেই জোরে কম না ঠিক কি না আছে না নাই মিথ্যা কথার ব্যবসা করি আরে হাজির সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ কইরা আইছে রে ভাই দেশে আইসা মাত্র 150 টাকার জন্য মামলায় যায় মিথ্যা সাক্ষী দেয় এমন হাজি আছে না নাই জোরে কম বন্ধুরা রে আমার ভালো করে শুনি না নাও আমি কারো বিরুদ্ধে বলবো না আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে এটা ন্যায় এটা করতে হবে আমাদের ভিতরে এক নম্বরে আমরা যেই কারণে জাহান্নামের আসামি হব রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামি হইব এই মিথ্যা কথা বলার কারণে জিপেটায় আমার আল্লাহ কেচি দিয়ে কাটতে দিব শুধুমাত্র তাই না কোন কোন রাতের ভিতর আসছে বর্ষি দেয়া এই জিপেটা টান দিয়ে পিছনে দিয়ে গাছের সাথে লটকায় দিব আরে মিথ্যাবাদীদের কোন শাস্তি হইব রে ভাই এই দুনিয়াতে যারা হারাম খাও আমার রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাত ঘুষিয়া বিল হারাম যেই ব্যক্তিটা হারাম খায়া এই শরীরে রক্ত মাংস বাড়াইছে আমার নবী বলছে রে ভাই রাগ করিস না ভালোর জন্য বলতেছি লা ইয়াদখুলুল জান্নাত ঘুষিয়া বিল হারাম আমার নবী বলছে হারাম দেও কোনদিন ওই আল্লাহর জান্নাতে যেতে পারবে না আজকে আমরা হারাম খাই আজকে আমরা সুদের ব্যবসা করি এরকম লোক আছে না নাই আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে জন্ম নিছে রে ভাই এমন বাবা জিলানী ওর মা ছিল রে আজকে এই জমিনের ভিতর অনেক মা আছে আমল করে অনেক বাবা আছে আমল করে কিন্তু অনেক মা আছে আমলের কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে জোরে কোন আরে পর্দার কথা বলে আগুন জ্বলে রে নামাজের কথা বলে আগুন জ্বলে স্বামীর খেদমত করার কথা বললে আগুন জ্বলে জোরে জোরে কোন কথা ঠিক কি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিল রে মা আজকের মাহফিল থেকে একটু শিখে যাও আজকের মাহফিল থেকে একটু সময় দিয়ে শুনিয়া যাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই জানে না এমন কোন মানুষ নাই যে জানে না প্রত্যেকটা মানুষই জানে গেছে কারণটা কি আমার আল্লাহ সত্যকে সর্বত কইরা দিছে আসলে তিন জীবন কিছুই হলো সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে জোরে কথা ঠিক কি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন ঘরে জন্ম নিছে রে ভাই তার বাপটা ছিল তিনি একজন আল্লাহর ওলি রে ভাই তার বাপটা একদিন নদীর কিনারা দিয়ে সফরে যায় সফরে যাওয়ার সময় এত রোদের তাপ সহ্য করা যায় না গলাটা শুকায় গেছে পানির পিপাসায় বুঝি দেহটা ছটফট করতে আর বুঝি বাজেবে না এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা নদীর কিনারায় পানির পিপাসার কারণে রে ভাই মনে হয় যে আর দেহটা বাজবে না দেহটা বুঝে আর চলবে না রুহটা বুঝে বের হয়ে যাবে শুধু শূন্য খাঁচাটা কইরা থাকবে এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গির মুসা রহমাতুল্লাহ আলাই নদীর কিনারায় ধীরে ধীরে পা নামায়া দিছে গো আরে নদীর কিনারায় পাটা যখন নদীর পানির ভিতর নামায়া দিছে রে নদীর পানিটা একটু ঠান্ডা পাইছে রে ভাই পায়ে যখন লাগছে গো তিনি তখন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ চিকার রে কন্যা আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে আসি খাবার খাই যেই কোনো কাজ না করে যেই কোনো কাজের ভিতর আমরা হাত পারাই না কেন আজকে মাহফিলের ভিতর বসছো এইটুকু নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো রে ভাই আমার আল্লাহ খুশি হইয়া তোমার প্রতি এতটা রাজি খুশি হইয়া আমার আল্লাহ জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে দেয় আমার আল্লাহ কইছে এই ব্যক্তিটা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো ওই ব্যক্তিটাকে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব আজকে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আগামী কালকে আরেকটা মাহফিলের ব্যবস্থা হইব আজকে যদি আপনি খাবার খাওয়ার সময় শুকরিয়া আদায় করেন এর চাইতে ভালো খাবার আমার আল্লাহ দিব আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই নদীর ভিতরে যখন পাটা লাগায় দিছে রে
এটা হাতে দিয়া যখন শুকরিয়া আদায় করছে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না দূরে থেকে একটা ফল ভাইসে আসে কারণ যখন শুকরিয়া আদায় করছে গো আমার আল্লাহ সাথে সাথে নিয়ামত বাড়ায়া দিছে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে রে ভাই যখন একটা ফল ভাইসে আসে গো পেটের ভিতর খোদা সহ্য হয় না এত খোদা এই খোদার কারণে তিনি কি করলেন ফলটা হাতে নিয়া রে ভাই এই ফলটা খাই রে ভাই একবার দুইবার আল্লাহ করে খাই গো সাথে সাথে মনে পড়ে যায় আমি কার ফল খাই নদীর ভিতর দিয়া ভাইসা আসে গো স্রোতের ভিতর দিয়া ভাইসা আসতেছে ফলটা না জানি কার এই ফলটা তো আমার খাওয়া ঠিক হয় নাই এই ফলের তো একজন মালিক আছে না নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা চিন্তা করে আল্লাহ এই ফলের মালিক যে আমি চিনি না আমি এই ফলটা খাইলাম গো কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন এই ফলের মালিক যদি আমার ফলের দাবি কইরাই বসে গো আমি ওই মুহূর্তে কি দেব আমার নেক আমল যা থাকবে তা যদি দিয়া যাই আমার পুরা কপাল হইয়া যাইব এই পুরা দেহটা জীবনও ঠান্ডা করা যাবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা চিন্তা করে এই ফলের মালিক আমি কোথায় পাবো কোথায় তালাশ করবো এইবার নদীর ভিতর যে ভাইসা আসে রে ভাই সেই ফলটা যেই দিক দিয়ে ভাইসা আসছে এইবার উজানে সইলা গেছে গো আমার আল্লাহর নীলা গেলা বোঝা যাই না আমরা বলি কি এই মালিক তালাশ করতাম আরে মালিক তো তালাশ করার কথা দূরের কথা গাছে কাঠাল পাখি পরের দিন জানি না ওটা তো বাদ দিয়ে দিলাম আমার এই যে মিডিয়ার মালিক নাইম মিডিয়ার মালিক নাইম ভাই আমার সাথে একটা মাহফিলে গেছে এসে সিলেটের ওইদিকে তো ওই মাহফিলের থেকে আসার পর ঢাকায় জ্যাম পড়ছে খুব জ্যাম তো আবার আমার গাড়ির গ্লাসটা খোলা তো ওই জ্যামের ভিতরে ওই মোবাইলটা হাতে নিয়ে উনি হয়ে বসে কথা ওর মোবাইল নাকি কার মোবাইল আর একজন এসে ওর হাতে টান দিন মানে হে বুঝাইতেছে তোর না ওটা আমার নগদে টান দিয়ে নিয়ে গেছে আমরা নবীর সমান অনেকে কয় না যে নবী বিয়ে করছে আমরা করি নবীর পোলাপন হয়েছে আমাদের হয়েছে এরকম লোক আছে না ভাই এখান থেকে আমি এদের শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যে অনেকে এই কথা বলে এই জন্য এই কথা বলা যাবে না কারণ নুরু তুমি তো জানো না যারা বলতেছে নবী আমাদের মতো মানুষ ওই সোনার চান্দে নিয়া রাস্তায় কবে তুই এখানে পায়খানা কর ও এখানে পায়খানা করবে ওই রাস্তা দিয়ে আপনি যাবেন গন্ধ লাগবে না কারণ ওর পায়খানা তার বেশি গন্ধ ও নবীর বিরুদ্ধে কথা বলছে না ওর পায়খানা 14 দিন পর্যন্ত খালি গন্ধই থাকবে আর আমার নবী যখন পায়খানা করছে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর পায়খানা মুবারক ছিল এই জমিনের জন্য খাদ্য জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন পায়খানা করতো তখন জমিনটা এবং গ্রাস হয়ে যেত জমিনটা ব্রাস্ট হয়ে গেছে পায়খানা শেষ আবার জমিন আগের মতো লাগিয়ে দিত জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর পোশাক মুবারক একজন খায় আসে জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ আর তুমি নুরু এই কথা বলে তোমার পোশাক যেখানে করো ওখান দিয়ে যাওয়া যায় না জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এই জন্য নবীদের বিরোধিতা করা যাবে না এই জন্য ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে না নবীর ফু আমাদের ফু কোনোদিন মিল হতে পারে জোরে কম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা বাপের সন্তান এমন একটা মায়ের সন্তান দেখেন কি ঘটনা ঘটে যায় সেই বাপটা উজানে যাইতে 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 দেখে একটা গাছ যেই গাছের ফলের সাথে ফল মিলে গেছে আল্লাহ আকবার এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ গো
এই গাছের মালিককে বলে কেন বলে আমার দরকার তাড়াতাড়ি একটু কইলা দাও এই গাছের মালিককে গো বলে গাছের মালিক যে সে তো এখানে না সে বাড়িতে আছে এইবার একজন দুইজন এরকম অনেকের কাছে ঠিকানা জিগাইতে জিগাইতে মালিকের বাড়িতে যায় মালিকের বাড়িতে যাইয়া বলে ও গাছের মালিকই গো আমি একজন অপরাধী আমি একজন অপরাধী আমারে মাফ করে দেন গাছের মালিক চিন্তা করে কে রে এ আবার কি লোক এ তুমি কিসের অপরাধী কই আমার হাতে যে ফলটা নদীর ধারে যে একটা গাছ ওটা কি গাছের মালিক আপনি বলে হ্যাঁ বলে তার এই ফলটাও আপনার বলে তা কি হইছে বলে যে এই ফলটা ভাসে গেছে পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে গেছিল আমার পেটের ক্ষুধা ছিল তাই আমি এর ভিতর থেকে কিছু অংশ খাইছি তা আপনি আমারে মাফ করে দেন গাছের মালিক চিন্তা করে আল্লাহ গো জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ তো পাইলাম না জীবনে কত মানুষ আমরা দেখলাম এমন মানুষ আমার চোখে পড়ে নাই আমার এই গাছের ফল অনেকে ঢিল দিয়ে পাইরা খায় অনেকে সিরা পাইটা নিয়ে যায় অনেকে জরের ভিতর পড়লে নিয়ে যায় আর এই ফলের গাছের কত মানুষ ফল খায় কোন মানুষ এমন কথা বলে নাই আজকে এমন মানুষ পাইছি এই মানুষের হাত ছাড়া করা যাইব না এই মানুষকে আমার খাঁচায় বন্দি করতে হইব এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর দিকে তাকায় গাছের মালিক কয় বাবা আমি তোমারে মাফ করব না কারণ আমার গাছের ফল খাইছে এমনি এমনি মাফ করা যাবে না আমার এই গাছের ফলের অপরাধে তোমাকে আমি এক বছর নয় দুই বছর নয় বারো বছর সাধনা করতে হইব বারো বছর আমার বাড়িতে গোলামি করতে হইব পারবানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা কয় মালিক গো আমি একজন অপরাধী হয়ে গেছি আমি আপনার এই দরবারে এক বছর নয় দুই বছর নয় বারো বছর নয় যদি বলেন চব্বিশ বছর গোলামি করতে হইব আমরা করতে হইব আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছাড়তে পারবো না এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে পারবো না এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবার দিকে তাকায় গাছের মালিক কয় ও বাবা আমি তোমারে কথা দিলাম বারো বছর আমার বাড়িতে তোমার সাধনা করতে হইব আমার এই ফল গাছ গুলো তোমার পাহারা দিতে হইব এই ফল গাছে তোমার পানি দিতে হইব এই বাগানটা তোমার দেখাশোনা করতে হইব এইবার মালিকের অনুমতি পাইয়া গো বাগানে ডিউটি শুরু করে দিছে এক বছর নয় দুই বছর নয় এ আমার মুরব্বী মামারা একটু ফল খাওয়ার অপরাধে যদি এত শাস্তি পাইতে এইবার চিন্তা করে দেখেন আমরা জীবনে কত অপরাধ করছি জোরে কোন কথা ঠিক কিনা একটু ফল খাওয়ার কারণে যদি এত বছর সাধনা করতে হয় আর আমরা একজনের জমি আর একজন জোর করে দখল করে খাই আছে না নাই আবার কইতে গেলে মাথায় বাড়ি দেয় কি কোন জায়গায় কি ওয়াজ করবো বলেন এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই বন্ধুরা রে আমায়া এইবার এক বছর যাই দুই বছর যাই তিন বছর যাই আর ব্যবহার দেখা মালিক আর পাগল হয়ে যায় আল্লাহ গো জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই তার যেই কাজটা দেয়া হয় সেই কাজটা সুন্দর ভাবে করে সেই কাজের ভিতর কোনো ভেজাল নাই সেই কাজের ভিতর কোনো দুর্বলতা নাই সেই কাজটা তৃপ্তি সহকারে পরিপূর্ণ ভাবে করে এমন মানুষ আমার জীবনে আমি পাই নাই আমি জীবনে মানে কাজের লোক রাখছি গো এমন লোক তো আমি জীবনে কোনোদিন পাই নাই এইবার
بارو بصر جاكور كونو فايا زايغو আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলার বাবা এইবার মালিকের দরবারে যা কামদার কয় মালিক আমারে 12 বছর সাধনা করতে বলছিলেন 12 বছর পার হয়ে গেছে আজকে আপনি আমারে বিদায় দিবেন আমি চলে যাব আল্লাহু আকবার কয় মালিক কয় বাবা রে 12 বছর সাধনা করতে বলছিলাম 12 বছর সাধনা করছো কিন্তু আমি তোমারে এখন maaf করব না আপনি তো বলছিলেন যে 12 বছর সাধনা করলে আপনি maaf করে দিবেন আবার আজকে বলতেছেন maaf করবেন না আচ্ছা বলেন আপনি এখন কি চান আমার মাপের দরকার এইবার মালিক কয় বাবা গো আমি তোমারে maaf করব তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত এইবার মালিক কয় ও বাবা আমার বাড়িতে তুমি 12 বছর সাধনা করছো গোলামি করছো ও বাবা গো আজকে তোমার আমি বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারি তবে আমার শর্ত হলো আমার একটা মেয়ে আছে ও বাবা গো এই মেয়েটার বিয়া দিতে পারি না এই মেয়েটা কালো তার দেখলে কেউ পছন্দ করে না এই মেয়েটার দুইটা পা নষ্ট এই মেয়েটার দুইটা হাত নষ্ট এই মেয়েটার দুইটা চক্ষু নষ্ট ও বাবা পারবি নি এই মেয়েটার মাথার চুল নাই রে এই মেয়েটারে তোমার বিবাহ করতে হইব এইবার আবু সালে সঙ্গে মুসা রহমাতুল্লাহ আলাই কয় মালিক গাল মালিক আমি 12 বছর সাধনা করেছি অল্প একটু ফল খায়া আপনি আমারে maaf করেন নাই এই মেয়েটারে যদি বিয়া করি আপনি আমারে maaf করবেন কথা দিছেন আমি রাজি হইলাম আলহামদুলিল্লাহ এই মেয়েটাকে আমি বিয়া করতে চাই শুধুমাত্র মাপের কারণে এইবার গাছের মালিক বিয়ার আন্দাম সাজায়া দিছে এইবার মেয়েটারে মনের মতো সাজাইয়া ঘরের ভিতর দিছে বসাইয়া বাসরে ঘরে যাই মেয়েটা সুন্দর ভাবে বৈশা রয়েছে লাল শাড়ি পইরা এইবার গাছের মালিক কয় ও বাবা গো আমার বাড়িতে তুমি 12 বছর গোলামি করছো আজকে তোমার জন্য আমার মেয়েকে রেডি করে দিছি বাসর ঘরে যাও মনের আলোচনা চলো প্রেমের লেনা দেনা আজকে তোমার করতে হইব এইবার আবু সালে জঙ্গে মুসা পাশো ঘরে যাইয়া রে গাছের মালিক কয় বাবা কেন বের হইলা বলে আপনি আমার সাথে কেমন জানি শুরু করে দিছেন আপনার কথাই কাছে মিল নাই বলে কেন মিল নাই বলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন এইবার আবু সালে জঙ্গি মুসার শ্বশুর কয় বাবা গো আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই আমি মিথ্যা কথা বলি না আজকে আমি মিথ্যা কথা বলবো না গো বলে তাহলে আপনি বলছেন আপনার মেয়েটা কালো আপনার মেয়েকে কেউই পছন্দ করে না আপনার মেয়ে চোখে দেখে না আপনার মেয়ের হাত নাই আপনার মেয়ের পা নাই অথচ ঘরের ভিতর বাসর ঘরে এমন একটা মেয়ে বৈশা রয়েছে গো ও মনি এই মেয়েটা দেখতে সুন্দর এই মেয়েটার চেহারা ঘরে সুন্দর আমার ইমানটাকে নষ্ট করার জন্য সুন্দর একটা মেয়ে ঘরের ভিতর বৈশা রয়েছে এইবার শ্বশুর কয় বাবা গো তোমার কপাল খুইলা গেছে গো ওটাই আমার মেয়ে বলে আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ আপনি বলছেন আপনার মেয়ে কালো আপনি বলছেন আপনার মেয়ের হাত নাই পা নাই এই মেয়ে তো সবকিছুই ভালো এইবার শ্বশুর কয় চোখ গো এই দুইটা চোখ দিয়া শুধুমাত্র তোমারে দেখেছে পর পুরুষ তাছাড়া কাউরে কোনোদিন দেখে নাই এই জন্য আমি বলছি আমার মেয়েটার চোখ অন্ধ ও আমার মেয়ের দুইটা হাত এই হাত কোনোদিন কোনো পরপুরুষে দেখে নাই এই জন্য বলছি তার হাত পায়ে আমার মেয়ের দুইটা পা ও বাবা গো
এই পা দিয়া কোনদিন সে অন্য কোন জায়গায় হাঁটে নাই অন্য কোন পরপুরুষের সামনে যায় নাই এই জন্য বলেছি পা নাই আমার মেয়ের চেহারা বলেছে কালো রে বাবা কারণ হইল আমার মেয়েটার চেহারা এই জগতের কোন পরপুরুষ দেখে নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা কয় ও মুনিব আমার মতো একটা কর্মচারী রে আপনার মেয়ে বিয়া করব নি এইবার বাপটা যাইয়া মেয়ের বোঝাই মা গো এই ছেলেটাই তোমার পছন্দ হয়নি এটা কয় আব্বা গো আপনি আমার বাবা আপনি যে ছেলেটারে পছন্দ করেছেন আপনার মনে যেহেতু লাগছে ভালো আমি বুঝা পারাইছি এই ছেলেটাই আমার জীবনে করবে আলো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে মেরে রাজি হ আর আমাদের বর্তমান সমাজের মেয়েরা বিয়ের আগে খবর নাই কথা কন না গা যেটা সত্য সেটা বলতেই হবে যদি দাদাই বিয়া ঠিক করে এইবার পাশের বাড়ি ভাবির কাছে খবর দেয় ও ভাবি আমার বাড়িতে যায় বইল আমার বিয়া করার আন দরকার নাই কারণ আছে কি আইলো একি জামানা আবু যাইলে বোঝাস না আইলো একি জামানা আবু যাইলে বোঝাস না মেরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আজর জোরে করতে পারি আমাদের সমাজের মেয়েদের তো এটা নাই কারণ বাপ মা যেটা পছন্দ করে ওইটার ভিতর মুরব্বীরা যেটা সমর্থন দেয় ওইটার ভিতর আল্লাহর রহমত বরকত থাকে যেরকম কথা নেই কিনা আর এখন কিছু উজাই নেমে আছে না ওয়াজাত কুজাত আছে না তারা বাপ মার কথা শুনবো না মুরব্বীদের কথা শুনবো না নিজে ইচ্ছাকৃত ভাবে চলে যায় লাস্টে দেখা যায় ছয় মাস পরে সংসার ভেঙে যায় আছে না নাই রোদ লাগলে এবার কাঠির উপরে কাছি গরম হবে না এবার যখন গরম হয়েছে কাছি হাতি কি হইলো রে আর একজন বলতেছে এই বোকা কাছি গরম হয়েছে তোর এত কষ্ট করতে হবে বোকা এই কাছি নিয়ে তুই নদীর ভিতর চুবা দেখাশোনা করে না হ্যান নানান হিস্টোরি করতে কি হয়েছে আমার মাথায় দেখো গরম আমি বুদ্ধি পাইছি কি নিয়ে পানির ভিতরে নিয়ে উঠলে এতে দম বন্ধ হয়ে যাচ্ছে ওঠার জন্য সিস্টেম ঠেকে ধরছে ঠান্ডা হবি তারপর এমন ঠান্ডা হয়েছে মরে গেছে ছেড়ে দিছে ভাই সে কোন দিকে চলে গেছে মানুষজন কত দিন কি হয়েছে আমার বউ পাইতেছি না এবার ও উজানে গেছে কোন দিকে উজানে তালাশ করতেছে আর সব জনগণ বলছে কে উজানে যাস কে বউ তালাশ করতেছি ভাই পাগল বউ বরছে ভাই সে গেছে তাহলে এইদিকে যা স্রোত যেদিকে গেছে ওইদিকে যা কয় না আমার বউ ওদিকে জীবনেও যাবে না রাজার দোষে রাজ্য নষ্ট রোজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কর কথা ঠিক কিনা মনে জলে মন বাদুরি সাজলে বিদেশেতে কারো যদি ছেলে পশু পাখি জানার আগে আগে জানে মাই সুর সুর কর কথা ঠিক কিনা বন্ধুরা রে আম্মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন মায়ের পেটে আইছে রঙের বাজারের বুনেরা ভালো করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ
আযান হইলে পাগল হয়া যায় নামাজের জন্য আযান হইলে মসজিদে সমস্ত মুসল্লিরা যায় আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সাথে সাথে ওযু কইরা যায় নামাজে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার ফজর নামাজের পরে কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মায়ের পেটে তাই কারে ভাই মায়ের কোরআন তেলাওয়াত শুনে রে ভাই মায়া বল করে বাচ্চার তার উপরে আল্লাহ নজর ফলায়া দিছে আরে মা যখন সংসার পেটে নিয়ে আয়া বল করে রে এই সংসার হবে আল্লাহ ওয়ালা আর মা যদি পেটের ভিতর সংসার নিয়ে সারা দিন দিশার লাইনে টিভি দেখে ফেসবুক দেখে ইউটিউব দেখে কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ দেখে আর পেটে দিকে যেটা হইব ওটাও কালা জাহাঙ্গীর আর তেরা মাসুদ হ্যাঁ কথা কন না কে পেটের ভিতর দিকে যেটা হইব ওটাও তেরা মাসুদ ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ মাঝে ভূত সাও কেমন রে ভাই রাগ করিস না ভালোর জন্য বলতেছি এ রঙের বাজারে মা বোনের তুমি যদি নামাজ পড়ো রে আমার আল্লাহ তোমার প্রতি আমি খুশি হইব গো আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের আটটা দরজা আটটা যে কইরা খুইলা দিব শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার আর তুমি দেখো সারাক্ষণ টিভি সিনেমা নিয়ে বসে থাকবা তোমার উপর গজব শুরু হইব কেমন গজব শুরু হইব ভালো করে শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা সন্তান তারে বেটে নিয়া মনের মতো কইরা কোরআন পড়ে গো আরে এক পারা শেষ ভাই দুই নম্বর পারা শুরু করে দুই নম্বর পারা শেষ ভাই তিন নম্বর পারা শুরু করে এরকম ভাবে মা জননী সংসারটা পেটে নিয়ে কয়েক পা পড়ছে রে এই সংসারটা যখন দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পর মা কোরআন তিলাওয়াত করতেছে আল্লাহু আকবার কোন আরে বাচ্চা যখন কান্না কাটি করে রে আমরা মা বোনেরা সন্তানদের বুকের দুধ দেয়া কান্না বন্ধ করি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কয় আমার জাদু যখন কাঁদে গো আমি মা জননী কোরআন তেলাওয়াত করি জোর জোর কন্যা সুবহানাল্লাহ ও গো গো মা কানা
আমার বান্দব কান বসে না গোতারে আমি কত ভালোবাসি আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান হো গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান হো গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান হো গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ আপনার কারণ গো আমার মন করে আনছান আপনার কারণ গো আমার মন করে আনছান মাইয়া যদি লাগে গো জানবার মাইয়া যদি লাগে গো জানবার নজর কইর দাঁড়ান হো গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 ও গো মাইয়ার নবী গো সামনের মত দেইখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সামনের মত দেইখা লইতাম জীবনাইয়া ও গো Thank you.
Allah, 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 Allah